নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন সায়েন্স ব্লগ। আমি আজ আপনাদের বলতে চলেছি রজনীগন্ধা গাছে কিভাবে পরিচর্যা করলে রজনীগন্ধা স্টিক বা ফুল দেবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই গাছটি কিন্তু খুব একটা বড় না, খুব একটা ছোট না। আমি এই গাছটা টিউব কিনিনি, এই গাছটা আমি ডাইরেক্ট কিনে এনে বসিয়েছিলাম এবং এই গাছটা বয়স 1 মাস। দেখতেই পাচ্ছেন 1 মাসের মধ্যেই একটি স্টিক অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে আপনারাও এইরকম একটি স্টিক পেতে পারেন ছোটো গাছে। কীভাবে? প্রথমত বলবো, এই রজনীগন্ধা গাছে সার প্রয়োগ, প্রথমত সার প্রয়োগ কীভাবে করলে রজনীগন্ধার স্টিক আসবে। আমরা জৈবিক উপায়ে যাবো কীভাবে আর কি সার প্রয়োগ করলে স্টিক সরকার করা যায়। আমরা যে কিচেন ফিল্টার ব্যবহার করে থাকি, ওর বদলেও যদি আমরা ডাইরেক্ট আলুর খোসা, পেঁয়াজের খোসা, যে কোনো সবজির খোসা দিতে পারি তাহলে ভালো হয়। এবং কিচেন ফিল্টারের কোনো অসুবিধা নেই, কিন্তু ওইটা দিলে ভালো হয়, কারণ ওইটাতে ডাইরেক্ট আর কি অণু, যে প্রোটিন অণু, লিপিডস যেটা থাকে, ওটা গাছের শিকড়ে ডাইরেক্ট যায়, যার কারণে ওদের বৃদ্ধি বেশি ভালো হয় এবং ওরা পুষ্টিও পায়। এবং শুধু তাই না, এটা আপনি সব গাছেই করতে পারেন, শুধু রজনীগন্ধা ক্ষেত্রে না। এবং আপনারা প্রত্যেক সপ্তাহে সরিষার খোল ভেজানো দিতে পারেন, সরিষার গুঁড়োও দিতে পারেন বা সরিষার খোল ভিজিয়ে পুচিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং প্রতি মাসে, আমি এটা রাসায়নিক দিতে যাচ্ছি, প্রতি মাসে 2 স্পুন পটাস, 2 স্পুন ফসফরাস, 2 স্পুন টিএসপি দিলে গাছের বৃদ্ধি খুবই ভালো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই রজনীগন্ধা গাছের জানালা পাশে বসেছি, যাতে রজনীগন্ধা গন্ধে আমার ঘরটার কি সুগন্ধিত হয়। যাই হোক, আমি এই রজনীগন্ধা গাছের খুবই ছোট্ট একটি পরিচর্যা বললাম। শুধু তাই না, রজনীগন্ধা যদি আপনি ফুল আনতেই চান, তাহলে এই যত্নের সঙ্গে সঙ্গে একটুখানি যত্নও নেবেন। যত্ন নিলে আপনাদের গাছে ফুল আসতে বাধ্য। আজ পর্যন্ত এইটুকুনি রইল, পরে দেখা হচ্ছে। এবং একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।